Hi friends, welcome to my channel Study with Ishany. PSC Food SI এর আজ 8 নম্বর পর্ব 25 টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন লাইকার অ্যামোনিয়াতে কত শতাংশ অ্যামোনিয়া দ্রবীভূত থাকে 35 শতাংশ অপশন খ 2 নাম্বার গুপ্ত যুগের শেষ রাজা কে ছিলেন জীবিত গুপ্ত অপশন ঘ 3 নাম্বার মায়ানমারের পোপো একটি কি ধরনের আগ্নেয়গিরি মৃত আগ্নেয়গিরি অপশন খ 4 নাম্বার জামা কাপড়ের দাগ তোলার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় অক্সালিক অ্যাসিড অপশন গ 5 নাম্বার মানুষের স্বাভাবিক রক্তচাপ কত 120/80 অপশন ক 6 নাম্বার নিচের কোনটি খাদ্য শৃঙ্খলের সবচেয়ে নিচে থাকে সবুজ উদ্ভিদ অপশন ক 7 নাম্বার সাগর দিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত মুর্শিদাবাদ অপশন গ 8 নাম্বার গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন কত সালে 1930 সাল অপশন খ 9 নাম্বার লোকসভার স্পিকারকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি অপশন খ 10 নাম্বার রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত দার্জিলিং অপশন ঘ 11 নাম্বার দাক্ষিণাত্যের দীর্ঘতম নদী কোনটি গোদাবরী অপশন ঘ 12 নাম্বার ক্রিপস মিশন ভারতে আসে কত সালে 1942 সালে অপশন ঘ 13 নাম্বার সার্ক কত সালে গঠিত হয় 1985 সাল অপশন ঘ 14 নাম্বার সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন অপশন গ 15 নাম্বার জিভের কোন অংশে টক স্বাদ অনুভূত হয় পার্শ্বভাগ অপশন খ হোমওয়ার্কের প্রশ্ন সর্বজনীন গ্রহিতা কোন গ্রুপের রক্তকে বলা হয় এবি অপশন ডি তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে 16 নাম্বার ইসরায়েলের মুদ্রা কী নামে পরিচিত শেকেল অপশন গ 17 নাম্বার মহাত্মা গান্ধীর দ্বারা লবণ সত্যাগ্রহ শুরু হয় কত সালে 1930 সালে অপশন গ 18 নাম্বার আকবরের নির্মিত পাঁচ মহল কোথায় অবস্থিত ফতেপুর সিক্রি অপশন ক 19 নাম্বার এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত হায়দ্রাবাদ অপশন খ 20 নাম্বার স্মল পক্সের প্রতিষেধককে আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার অপশন খ 21 নাম্বার ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য গুজরাট অপশন খ 22 নাম্বার কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় বিজ্ঞান অপশন খ 23 নাম্বার গ্রেট স্যান্ডি মরুভূমি কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া অপশন ক 24 নাম্বার নিচের কোন পর্বতমালাটি সুইজারল্যান্ডে অবস্থিত আল্পস পর্বতমালা অপশন ঘ শেষ প্রশ্ন 25 নাম্বার বেশিরভাগ চোলা মন্দির নিম্নের কোন দেবতাকে উৎসর্গ করে তৈরি শিব অপশন খ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের 25টা এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই